गेम सुप्रिय शिक्षार्थी सृष्टि अकाडेमिक स्कूलेर अनलाइन क्लासे तुम्हें स्वागत आशा करछि तुम्हारा भालोई आछो इनशाल्लाह आमिओ भालो आछि। एर आगे गत क्लासे तुम्हें आमी एकटी कवितार किछुटा अंश आठ लाइनेर प्रश्न एवं उत्तर दिएछिलाम। आमी एबार आजके आबार ओई कवितारी आबार किछु अंशे प्रश्न एवं उत्तर तुम्हारा आमी दिच्छि। तुम्हारा मनोयोग दिए देखबे एवं निजे पाठ्यस्थ करबे पढ़बे एवं खाताय लिखबे। आजकेओ देखो आमी पूर्वेर क्लासे छिलो शिक्षागुरुर मर्यादा कवितार प्रथम अंश। आजके माझामाझि थेके आरो देखो कयेकटि अंश आछे एखाने। आजकेर अंश होच्छे आमी अर्धेक करे लिखेछि जे हठात् कि भाबी उठि कहिलेन आमी भय करि ना को जाय जाबे शिर टुटि शिक्षक आमी श्रेष्ठ सबार दिल्लीपति से तो कौन छार भय करि ना को धारि ना को धार मने आछे मोर बल बादशाह शोधाले शास्त्रेर कथा शोनाबो अनर्गल जाय जाबे प्राण ताहे प्राणेर चेयेओ मान बड़ आमी शोनाबो शाहान शाहे। ताहले कि बोलेछे शिक्षक प्रथमे भय पेयेछिलेन कि जन्य जे बादशाह पुत्रके दिए शिक्षक तार पाए पानी ढालिएछिलो सेजन्यई शिक्षक प्रथमे भय पेयेछिलो। एटा निये खूब दुश्चिंताय छिलो जे तार बोधहय आर रक्षा नेई किन्तु चिंता भावना करे बुझे शिक्षक कि करलेन हठात् भाबलेन कि भाबलेन जे आमी भय करब ना आमी आमार शिर माने माथा आमार जदि प्राणो चले जाए शिरो जदि निये नेय तबु आमी भय पाबो ना दिल्लीपति से तो कौन छार आमी एकजन शिक्षक आमी श्रेष्ठ सबार। ताहले केन ए कथागुलो बोलेछे आमी तोमादेर एर आगेओ बोलेछिलाम जे कवितार प्रत्येकटा कवितार क नाम प्रश्न होते पारे कविताटी कोन कवितार अंश कविर नाम कि सबाई भालोभावे कविर नामेर बानान पड़बे कवितार नामेर बानान पड़बे। एखाने देखो कवितार नाम देवा आछे कविर नाम देवा आछे प्रश्ने किन्तु देवा थाकबे ना। सेखाने আজকে দেখো তোমাদের আমি প্রশ্ন দিয়েছি ক নং প্রশ্ন কবিতাংশটুকু কোন কবিতার অংশ উক্ত কবিতার কবির নাম কি। তাহলে আমরা এভাবে উত্তর করতে পারি যে কবিতাংশটুকু শিক্ষাগুরুর মর্যাদা নামক কবিতা থেকে নেওয়া হয়েছে এটা এক অংশ গেল। পরের লাইনে লিখবে কবিতাংশটুকু কবির নাম কি এ কবিতার কবির নাম হলো কাজী কাদের নওয়াজ। তাহলে এক নাম্বার প্রশ্ন ক নাম্বার প্রশ্নটা এরকম আসলে আমরা উত্তরটা কিভাবে লিখব এটা তোমরা জানতে পারলে। খ নাম্বার দেখো কবিতাংশটির মূল ভাব পাঁচটি বাক্যে লিখো। এর আগের ক্লাসে কিন্তু আমি পাঁচটি বাক্য উল্লেখ করে দেই নাই কেননা ওই রকম আসতে পারে আবার পাঁচটি বাক্যও আসতে পারে যার জন্য এটাও দেখো উত্তরে কি হবে আমরা যে অংশটুকু পড়লাম সেই অংশটা তোমরা বারবার ভালো করে পড়বে পড়লে দেখবে নিজেই লিখতে পারবে। তাহলে এটা কবিতার অংশটুকু থেকে আসছে মূল ভাব শিক্ষক ভাবলেন শিক্ষক সবার শ্রেষ্ঠ। তাহলে শিক্ষক হচ্ছে সবার শ্রেষ্ঠ দিল্লীপতি যে সে কিন্তু শিক্ষকের কাছে লেখাপড়া শিখেই দিল্লির বাদশাহ হয়েছে চিন্তা করে ভাবলেন যে শিক্ষক সবার শ্রেষ্ঠ বাদশাহের তার সামনে তিনি সত্যি কথাটাই বলবেন ভয় পাবেন না যেটা সত্য সেই কথাটাই বলবেন কি যদি তাতে তার প্রাণ নিয়েও নেয় বাদশাহ তাতেও তার কোনো দুঃখ নেই প্রাণের চেয়ে সম্মানটাই হচ্ছে বড় যদি কারো সম্মান চলে যায় যদি জীবনে যদি কেউ সম্মান বজায় রাখতে না পারে তাহলে তার সে জীবনের কোনো মূল্য নেই যদি আমি আমার নিজের সম্মান আমি নিজে না রাখতে না পারি তাহলে আমার কী হবে এই জীবনের কোনো দাম নেই যদি কেউ সম্মানই আমাকে না করলো বাদশাহ এটাই ভেবেছেন তাই সেজন্যই বাদশাহ এ কথা বলেছেন। ক নম্বরের প্রশ্নে দেখো প্রাণের চেয়েও মান বড় শিক্ষক এ কথা কেন বলেছেন তাহলে প্রাণের চেয়েও মান বড় শিক্ষক এ কথা কেন বলেছেন আমরা এটা জানি তোমরা দেখবে
যে তোমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের যে অনুশীলনী অনুশীলনীর তিন রঙে প্রশ্ন দেওয়া আছে সেটার ঘ নং প্রশ্ন, এটা এটা তোমাদের শীট দেওয়া আছে, কবিতার শীট, প্রশ্নের অ্যান্সার শীট, সেই শীট দেখে তোমরা পড়বে। তারপরও তোমাদের আমি প্রশ্নের ধারণাটা আমি দিয়ে দিচ্ছি যে শিক্ষকের কর্ম বাচ্চা দেখে ফেললে কি হয়, শিক্ষক প্রথমে ভয় পায়, ভয় পেলে কি যেন ভেবে তার ভয় আবার কেটে যায়। শিক্ষকের সম্মান হচ্ছে সবার উপরে, সে সমাজ গড়ার কারিগর, একজন শিক্ষক হচ্ছে সমাজ গড়া মানে মানুষ গড়ার কারিগর। শিক্ষকের উদারতার কাছে দিল্লির বাদশাহ একজন নগণ্য ব্যক্তি। শিক্ষকের যে উদারতা, শিক্ষকের এই মমতা বোধ উদারতা, এটা দিল্লির প্রতির কাছে কিছুই না। এরকম শাস্ত্রের কথা তিনি বাদশাকে শোনাবেন। শিক্ষকের কাছে প্রাণের চেয়েও মান বড়, এটাই বলা হয়েছে, সেজন্যই বলেছে যে প্রাণের চেয়েও মান বড়। তাহলে তোমরা ভালোভাবে শীটের প্রশ্নগুলো পড়বে, প্রত্যেকটা কবিতারই শীটের প্রশ্ন পড়বে, তোমরা তাহলে ধারণা পাবে সুন্দরভাবে কবিতার অংশে যে প্রশ্ন আসবে সে অ্যান্সার করতে পারবে। তাহলে সবাই খুব ভালোভাবে বাসায় পড়ালেখা করবে, ভালো থাকবে। এবং আমি প্রত্যেকটা ক্লাসে বলছি যে বর্তমানে তোমাদের যে পড়া দেওয়া হচ্ছে সেটা পড়বে, এছাড়াও পুরনো পড়া প্রত্যেকটা অধ্যায় ভাগ করে নেবে, প্রতিদিন পুরনো পড়া রিভিশন করবে। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমার জন্য সবাই দোয়া করবে, ম্যাডাম যেন ঠিকভাবে ক্লাস নিতে পারে, সুস্থ থাকে, তোমরাও ভালো থাকবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।